পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিডিয়া মোগল হিসেবে খ্যাত 92 বছর বয়সী ধনকুপের রুপার্ট মার্ডক। 66 বছরের অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন রুপার্ট। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে তাদের, এখন চলছে বিয়ের প্রস্তুতি। 2022-এর সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে অ্যান লেসলি স্মিথের সঙ্গে পরিচয় রুপার্টের। চলতি বছর এই গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা রয়েছে রুপার্ট অ্যানের। একসময় পুলিশে চাকরি করতেন অ্যান। 2008 সালে মারা যায় তার প্রাক্তন স্বামী চেস্টার স্মিথ। 2015 সালের অক্টোবরে লন্ডনে রাগবি বিশ্বকাপের ফাইনালে রুপার্ট মার্ডকের সাথে পরিচয় হয় 65 বছর বয়সী অভিনেত্রী জেরি হলের। এরপর লস অ্যাঞ্জেলসে 73তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেরি হলকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করেন মার্ডক। এর আগে 1956 থেকে 1967 সাল পর্যন্ত অস্ট্রেলীয় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাট্রিসিয়া বুকার, 1967 থেকে 1999 পর্যন্ত স্কটিশ সাংবাদিক আনামান এবং 1999 থেকে 2014 সাল পর্যন্ত চীনা উদ্যোক্তা ওয়েলডি ডেঙ্কের সঙ্গে দাম্পত্য জীবন কাটান রুপার্ট মার্ডক। 22 বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মার্ডক। ফোর্বসের তথ্য অনুসারে তার বর্তমান সম্পদ $17.7 বিলিয়ন। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।